সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও সুর বাহারে সুরের সাগরে উতাল পাতাল না বাইয়ে যাও সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ভৈরবি ভোরে সাঝবাতি সন্ধ্যায় পূরবি পুলকিত রজনী গন্ধায় জল ছবি যোছনা ছন্দে ভাসে হাসে ওই সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও পত্তা পত্তা বুটা বুটা বাত হামারা জানে ও জানে না জানে গুল হি তো সারে বাঘ তো জানে হ্যাঁ নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে সঙ্গীত সুধায় হঠাৎ একটা বিখ্যাত গজলের লাইন দিয়ে কেন শুরু করলাম ভাবছেন তো আসলে আজকে যে বন্ধু আমার সঙ্গে রয়েছে সে গজলের ডালি সাজিয়ে নিয়ে এসেছে রয়েছে কৌশিকী কৌশিকী গুহ ঠাকুরতা নমস্কার কৌশিকী স্বাগত তোমাকে কেমন আছো বলো খুব ভালো আগেও তো এসছো সৃজনে তাই আজকে তোমাকে আবার পেয়ে ভীষণ ভালো লাগছে আবার সুন্দর সুন্দর গজল শুনবো প্রথমে কি শোনাবে প্রথমে মেহেদী হাসান জির রঞ্জিশ ইসাই বেশ Sing the same
फिर भी कभी तो पहले से मरा सुनना सही, फिर भी कभी तो रस्म रहे दुनिया ही निभाने के लिए रंजिश जुदाई का सबब हम किस किस को बताएंगे, जुदाई গজলের তো এটাই মজা, কিছুটা বলা কিছুটা না বলা, মুখে হাসি আর চোখের কোণে ফোঁটা ফোঁটা জলকণা, মনের মধ্যে একটা বিরহের চোরা স্রোত বইয়ে দিয়ে যায়। অসাধারণ কৌশিকী, অসাধারণ একটা গান দিয়ে শুরু করলে, এবারে কি শোনাবে? এবারে জগজিৎজির ঝুঁকি ঝুঁকি সিনেমা। বা, আমার ভীষণ প্রিয় একটা গজল, সিনেমাটাও ভীষণ প্রিয়। झुके झुके सी नजर बेकरार है किन, झुके झुके सी नजर बेकरार है किन, दबा दबा सांस ही दिल Thank you.
আবারও অসাধারণ একটা গজল। আমরা আরও গান শুনবো, তবে সঙ্গীত সুধায় সময় এখন ছোট্ট একটা বিরতি নেওয়ার। একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সঙ্গীত সুধা, আজকে সঙ্গে রয়েছে কৌশিকী। কৌশিকী, এবারে আমাদের কি শোনাবে? এবারে আমার গুরুজি শ্রী অরুণাশিস রায়ের সুর করা একটি গজল শোনাবো। বেশ, চলো। Oh,
मुझे जमाना लगे तुम्हारी शहर का मौसम बड़ा सुहाना लगे অসাধারণ আরও একটা গজল শোনালে। আচ্ছা কৌশিকি, আমরা আবারও গানে ফিরব, তবে তার আগে তোমায় একটা কথা জিজ্ঞেস করি। তুমি তো আজ আরও একবার এলে সৃজনে, এসে কেমন লাগছে এখানে? আমার এখানে খুব ভালো লাগছে এসে। আর সৃজন পরিবার সম্পর্কে আমাদের বন্ধুদের কিছু বলো। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে ওনারা আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, সুযোগ করে দিয়েছে এখানে গাওয়ার জন্য। তুমি কোন ক্লাসে পড়ো? আমি টেনে পড়ি। আচ্ছা, তাহলে বন্ধুরা বুঝতেই পারছো তো যে ক্লাস টেন হোক কিংবা এইট হোক কিংবা আরও বড়, অর্থাৎ 8 থেকে 80 সবার জন্যই কিন্তু সৃজন টিভি। সঙ্গীত সুধা তোমাদের অপেক্ষায় আছে। যারা চাইছো টেলিভিশন স্ক্রিনের ওপারে বসে এপারে আসবে এবং সুন্দর সুন্দর গান শোনাবে আমাদের, তাদের জন্য বলছি টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নাও আর চলে এসো সৃজন টিভিতে। আমরা এর পরের গানে যাই তাহলে। এবার কি শোনাবে? এবার একটি গজল শোনাবো, এটি আমার গুরুজি শ্রী অরুণাশিস রায় সুর করেন। বেশ। तू क्या है
जन गया এখন করুণ রসের যে চোরা স্রোত কৌশিকী আমাদের মনে বইয়ে দিয়েছে তার রেশ আরও কিছুক্ষণ বজায় থাকুক। আমরা আরও গান শুনবো, তবে সঙ্গীত সুধায় সময় এখন ছোট্ট একটা বিরতি নেওয়ার। একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সঙ্গীত সুধা, সঙ্গে রয়েছে কৌশিকী। কৌশিকী, আমাদের হাতে সময় খুব বেশি নেই, তাই এবার শেষ গানে যাব। শেষ গানে আমাদের কী শোনাবে? আমি গুলাম আলীজির একটি গজল শোনাচ্ছি। বেশ, তাহলে গুলাম আলীজির গজল শুনতে শুনতেই আজ আমরা বিদায় নেব। Show.
আজ আসি বন্ধুরা, সময় একদম শেষের পথে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আজকে মনের মধ্যে বিরহের যে স্রোত তৈরি হয়েছে, তার মধ্যে থেকে আনন্দ খুঁজে নেওয়ার আশায় বুক বেঁধেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। সঙ্গীত সুধা ছড়িয়ে দাও।